नमस्कार दर्शक बंधुरा, स्वागत अपने सुमिता किचन एंड ब्लॉग से। आज के बनाब बंधाकपिर निरामिष पकोड़ा, जेटा अपनारा चा चार साथे खेते पारें, भातर साथे खेते पारें, जेटा खेते खूब ही दारुण लागे, खूब ही टेस्टी लागे। ताहले आमी रेसिपिटा बनानो स्टार्ट करी। आर जे दर्शक बंधुरा आमार चैनेले नतून भिजिट करेछेन, तादेर काछे आमार अनुरोध रइलो, प्लीज आपनारा आमार चैनेलटाके सबस्क्राइब करे नियो। ताहले आमी रेसिपिटा बनानो स्टार्ट करी। बंधाकपिर निरामिष पकोड़ा बनानोर जन्नो एखाने आमी बंधाकपि निये निएछि, एकटा मीडियम साइज बंधाकपिर एक भाग, आमी चार भागेर एक भाग निएछि। बंधाकपि गुलोके एभाबे आमी एकदम छोट छोट करे झिरि झिरि करे केटे निएछि, আর ভালো থেকে জল থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে মেখে নেব। মাখার জন্য আমি এখানে বেসন নিয়েছি আর একটুখানি আটা নিয়েছি। আটাটা দিলে পকোড়িটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, খেতে খুবই দারুণ লাগে, ভালো লাগে। এখন আমি মেখে নেব। আটাটাও দিয়ে দিচ্ছি। एक चामच कालो जीरे दिए दीची, एक चामच नून दिए दीची, एक चामच हलुद गुड़ो दिए दीची। एखन भालो मतन मेखे नेब। একটুখানি জল মিশিয়ে নেব, জল মিশিয়ে মিশিয়ে মেখে নেব। এখন খুব একটা জল দেব না, একটু যেন বাইন্ডিংটা হয় সেরকম জলটা দেব, জল ছাড়বে বাঁধাকপি। সম্পূর্ণ নিরামিষ পকোড়া আমি বানাচ্ছি বাঁধাকপি। এখন এভাবেই আমি 10 মিনিটের জন্য রেখে দেব। একটু এই যে একটু বাইন্ডিং বাইন্ডিং এসেছে, এভাবে আমি 10 মিনিট রেখে দেব, তারপরে পকোড়াটা আমি ভেজে নেব। মিশ্রণটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, একদম নরম হয়ে গিয়েছে দেখেন আপনারা। এখন আমি ভেজে নেব। ভাজার আগে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যারা ঝাল না খান তারা না দিলেও হবে লঙ্কাটা, আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এখন আমি ভেজে নেব পকোড়া গুলো। এখানে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। সাদা তেল বা রিফাইন তেল আপনারা নিতে পারেন, আপনারা সরসর তেলেও ভাজতে পারেন, ভালো খুবই ভালো লাগে, কোনো একটা তেলে ভাজলেই হলো। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি বাঁধাকপি আর বেসনের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, ফ্লেমটাকে লোতে রাখবেন, মিডিয়ামে রাখলে পাইকা যাইব কিন্তু ভিতর থেকে কাঁচা 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 থেকে যাবে। এক দিকটা আমি ভালো মতন আগে হতে দেব, তারপরে পাল্টাব, অন্য দিকটা পরে ভেজে নেব। তিন মিনিট পর এক সাইডটা হয়ে গেছে, এখন আমি পাল্টে দেব। খুবই ইজি, খুব একটা দিকদারি না বানাতে, খুবই সহজ ভাবে হয়েছে। আপনারা চা দিয়ে ভাত দিয়েও খেতে পারেন, খুবই দারুণ লাগে, খুবই ভালো লাগে খেতে। এ
এভাবে অন্য দিকটাও আমি ভেজে নেব। অন্য দিকটাও ভালো মতন আমি ভেজে নিয়েছি, দেখেন। এভাবে আপনারা বানিয়ে খাবেন বন্ধাকপি। এখন তো শীতের সময় অনেকটাই পাওয়া যাচ্ছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।